হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পার্ট ইউটিউব চ্যানেল। দেখো, বছরের শুরুতে তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে। মোটামুটি 2788 পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং পুরুষ মহিলা উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো এই রিক্রুটমেন্টটা, মানে এই রিক্রুটমেন্টের ব্যাপারে আমি পুরো ডিটেলস আলোচনা করব। তো তো তোমাদের বছরের শুরুটা একটু শুরুতে একটা তোমাদের খুশির খবর এটা দিতে পেরে আমার ভালো লাগছে। তো আজকে এই বিএসএফ যে কনস্টেবল স্টেটসম্যান রিক্রুটমেন্ট 2022, এর পুরো এজ ক্রাইটেরিয়া, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কবে শেষ হবে, এবং এক্সাম ফি কত, কতগুলো সিট আছে, মানে সিলেবাস কি থাকবে, এবং তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সব কিছু আমি কিন্তু আলোচনা করব। ক্লিয়ার? তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাহলে পুরো অনেক কিছু জানতে পারবে। আরেকটা কথা, ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যারা যারা নতুন এসছো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও, যাতে এরকম ধরনের যে কোনো এক্সাম সংক্রান্ত যে কোনো কোনো আপডেট দিলে যেন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ক্লিয়ার? তো চলো, বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি নোটিফিকেশানটায় চলে এসেছি। দেখো, তোমরা বিএসএফের অফিসিয়াল নোটিফিকেশানটা, বিএসএফের যে অফিসিয়াল নোটিশ, মানে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে দেখতে পারবে। তো আমি এই ওয়েবসাইটটা থেকে আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে লিঙ্কটা, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে ক্লিক করে পুরো নোটিশটা দেখতে পারো। তো দেখো, তোমাদের যে নোটিশটা আছে সেটা হচ্ছে বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2022, ঠিক আছে? এবং তোমাদের মোটামুটি 2788 পোস্টে নিয়োগ হবে। তো আমি সব কিছু একজন ডিটেলস আলোচনা করব। তো আমি যেটা আলোচনা করব, দেখো, ইম্পর্টেন্ট ডেটস, এজ লিমিট, ঠিক আছে? এইটা এজ লিমিটটা সব থেকে ভালো করেছে এখানে 1/1/2021 অনুযায়ী 1 বছর তোমরা এক্সট্রা সময় পাবে। এটা খুব খুব ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে এটা। তো অ্যাপ্লিকেশন ফি, তার সাথে এলিজিবিলিটি, ঠিক আছে, ভ্যাকেন্সি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, পিইটি, এবং সিলেকশন পরে সিলেবাস, ইম্পর্টেন্ট লিঙ্কস, সব কিছু নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের বিএসএফের বর্ডার সিকিউরিটি পোস্টে বলা, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে যে তোমাদের যে স্টেটসম্যান নিয়োগ হবে 2788 পোস্টে, এবং তোমাদের নোটিফিকেশানটা ফুল নোটিফিকেশান এবং অ্যাপ্লাই অনলাইন তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে দেখতে পাবে। ক্লিয়ার? এবং তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, বোঝা গেছে? এরপরে দেখো, আমি আসছি অর্গানাইজেশন নেম, না এটা কন্ডাক্ট করবে বিএসএফ, এবং পোস্ট নেম হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান, এবং টোটাল পোস্ট আছে তোমাদের 2788টা, ঠিক আছে? এবং তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, দেখো তিনটা মেন জিনিস বলে দিই, ফর্ম ফিল আপ স্টার্ট হবে 15/1/2022 থেকে, এবং ফর্ম ফিল আপের ক্লোজ হবে তোমাদের 28/2/2022, মানে জানুয়ারির 15 তারিখ থেকে স্টার্ট হবে এবং ফেব্রুয়ারির 28 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। এবং তোমাদের যে এজ, সেটা কিন্তু 1/8/2021, এই হিসাবে কিন্তু তোমাদের ধরা হবে 18 থেকে 23, ঠিক আছে? এটা জেনারেলদের বললাম। এবং আমি এজটা একটু পরে আসছি, তো তোমাদের এইটা আমি একটু পরে আসছি। তোমাদের যে স্যালারি, সেটা হচ্ছে তোমাদের 21,700 থেকে 69,100 পর্যন্ত, মানে ভালোই স্যালারি আছে। এবং অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলস দেখতে পারবে, ঠিক আছে? এবং ইম্পর্টেন্ট ডেট আমি বলে দিই, এই তো বলে দিলাম, 15/1/2022 থেকে স্টার্ট হবে এবং ক্লোজ হবে 28/2/2022-এ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের এজটা ধরা হবে 1/8/2021-এর হিসাবে, এবং তোমাদের মিনিমাম এজ হবে 18 বছর এবং ম্যাক্সিমাম 23 বছর। এবং এজ রিল্যাক্সেশন তোমরা অ্যাজ পার রুল, মানে ওবিসি, এসসি, এসটি যেভাবে তোমরা যেরকম পাও এজ রিল্যাক্সেশন, বয়সের ছাড় সেরকম পাবে, বোঝা গেল? এবং অ্যাপ্লিকেশন ফিতে চলে আসছি, অনেকে এখানে প্রশ্ন করে। অ্যাপ্লিকেশন ফি দেখো, জেনারেল এবং ওবিসিদের এবং ইডাব্লিউএসদের 100 টাকা ফিস, এবং এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান যারা, এবং ফিমেলদের, এদের কোনো ফিস দিতে হবে না, নো ফি, ঠিক আছে? এবং পেমেন্ট মোডটা হবে অনলাইন, মানে অনলাইনে পেমেন্ট করতে হবে, যেখানে তোমরা অফলাইনে চ্যানেল কাটতে পারবে না, বুঝা গেল? এবং বিএসএফ কনস্টেবলের ট্রেডসম্যানের এলিজিবিলিটি, মানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী কী, না দেখো, ক্যান্ডিডেট শুল পাস ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ট্রেডস, মানে তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করবে সেই ট্রেডের সাথে 2 বছরের, মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্লিয়ার? এছাড়া তোমরা যদি 1 বছরের 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অফ ভোকেশনাল ইনস্টিটিউট উইথ অ্যাট লিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ট্রেড, ঠিক আছে?
এছাড়া 2 বছরের ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অর সিমিলার ট্রেড। মানে এই দেখো, এটা এটা এবং এটা তিনটার মধ্যে একটা যদি তোমরা মানে তোমাদের এডুকেশন ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেল? আর আমি না এই নোটিফিকেশনটা মানে পুরো এই ইয়াটা আমি কিন্তু আমার টেলিগ্রাম, যেটা টেলিগ্রামের লিঙ্কে আমি দিয়ে দেবো, এই টেলিগ্রামের যে লিঙ্কটা সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের ওই টেলিগ্রামের লিঙ্কে যোগ হয়ে যাও, আমি কিন্তু সেখানে পুরো নোটিশটা দিয়ে দেবো, বোঝা গেল? এরপরে আসছি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকেন্সি। দেখো কনস্টেবল ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি টোটাল আছে 2788টা, তার মধ্যে মেলদের আছে 2651, ফিমেল আছে 137টা, টোটাল 2788। আর বিএসএফ ট্রেডসম্যানের পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি, দেখো পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা এখান থেকে দেখতে পারবে ইউআর ইডাব্লিউএস ওবিসি কত আছে, এটা হচ্ছে মেলদের ভ্যাকেন্সি, মেল। তো তোমরা এই ভিডিওটা পজ করে দেখতে পারো। এছাড়া আমি টেলিগ্রামের যে আমার যে চ্যানেলটা তার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে আমি পুরো লিঙ্কটা দিয়ে দেবো, মানে পুরো পিডিএফ বা লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডিটেলস পড়ে নিতে পারবে। আর ফিমেলদের ক্ষেত্রেও দেখে নাও, ফিমেলদের ক্ষেত্রেও পোস্ট নেম কত না এবং ইউআর ইডাব্লিউএস ওবিসি কতগুলো সিট আছে সব দেখতে পাবে, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ক্লিয়ার? এবং তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী হতে হবে, দেখো এসটি এবং অধিবাসী যারা তাদের তাদের যারা এবং মেল মেল যারা এসটি বা অধিবাসী আছে আদিবাসী তাদের কিন্তু 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং ফিমেলদের 150। এবং যারা জেনারেল বা ওবিসি বা অন্য ক্যাটাগরি তাদের জন্য হচ্ছে 167.5 সেন্টিমিটার মেলদের জন্য এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার। আর চেস্ট কিন্তু চেস্ট যারা এসটি এসসি এসটি আদিবাসী আছে, সরি এসসি নয় এসটি এর আদিবাসী যারা আছে তাদের মেলদের কিন্তু চেস্ট হতে হবে 76 থেকে 81, ফিমেলদের চেস্ট কিছু বলা নেই। এবং যারা আলাদা জাতি মানে এসটি বা আদিবাসী নয় তাদের কিন্তু চেস্ট 78 থেকে 83 সেন্টিমিটারের মধ্যে হতে হবে, এবং ফিমেলদের চেস্ট নিয়ে কিছু কিন্তু কিছু বলা নেই, ক্লিয়ার? মানে তোমরা এসসি বা তোমরা এসটি বা আদিবাসী হও বা আলাদা ক্যাটাগরি হও, যদি তুমি ফিমেল হয়ে থাকো তোমার চেস্টের ব্যাপারে কোনো কিছু বলা নেই, ক্লিয়ার? এবং তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে তোমাদের যে মাঠ, দেখো বলে দিই মাঠটা খুবই মানে সোজা কিন্তু নয়, টাপ কিন্তু অবশ্যই আমি বলবো। তো ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার রান হবে 24 মিনিটে, 24 মিনিটে 5 কিলোমিটার তোমাদেরকে দৌড়াতে হবে। এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো ফিমেল হয়ে থাকো তাহলে কিন্তু তুমি তোমাকে 8 মিনিট 30 সেকেন্ডে তোমাকে 1.6 কিলোমিটার মানে 1 কিলোমিটার 600 মিটার কিন্তু তোমাকে দৌড়াতে হবে, তবে কিন্তু তুমি তুমি পিইটিতে পাস করতে পারবে, ক্লিয়ার? এবং সাবজেক্ট একটু বলে দিই যে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান সিলেকশন প্রসেস, দেখো সাবজেক্ট কী কী থাকবে, 4টা সাবজেক্ট থাকবে, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 25টা কোশ্চেন থাকবে, 25 নাম্বার, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স বলতে অ্যাকচুয়ালি কিন্তু এখানে তোমাদেরকে পাটিগণিত বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা অ্যারিথমেটিকটাই বোঝানো হয়েছে। তো এখান থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ ডিস্টিংগুইশড প্যাটার্নস, মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে কিন্তু রেজনিং এই টাইপের কিছু পড়বে, ঠিক আছে? এই রেজনিংটাকে আলাদাভাবে বলা আছে। তো সেখানে কিন্তু 25টা কোশ্চেন থাকবে 25 নম্বর, এবং বেসিক নলেজ অফ ইংলিশ বা হিন্দি, মানে তোমরা যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে, তোমরা যদি ইংলিশ সিলেক্ট করো তাহলে ইংলিশে কোশ্চেন পড়বে, হিন্দি সিলেক্ট করলে হিন্দিতে কোশ্চেন পড়বে। তো ল্যাঙ্গুয়েজ টেস্ট থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে 25, মানে টোটাল তোমাদেরকে 100 নম্বরের কোশ্চেন হবে, 100টা কোশ্চেন থাকবে এবং তোমাদের 100 নম্বরের প্রশ্ন হবে, বোঝা গেল? এবং এই ছিল তোমাদের ফুল ডিটেলস। এবং তোমরা যদি আর কোনো কিছু জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, স্যার আমি এই ব্যাপারে জানতে চাই, এই মানে এক্সামটার ব্যাপারে, এই এক্সামটার ব্যাপারে আমি আরও জানতে চাই, আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে সিলেবাস বা আরও যখন কোনো নোটিশ বেরোবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকে তোমাদের বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্টের, বিএসএফের যে ট্রেডসম্যান, যে বিএসএফ যে ট্রেডসম্যান তার যে রিক্রুটমেন্টের নোটিশ, ক্লিয়ার? তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও, মানে এরকম যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো যেন তোমাদের কাছে পৌঁছে যায়, ক্লিয়ার? তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।